তো গাইস দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ডিউক। KTM Duke কি আছে এটা তোমরা বলো, ঠিক আছে? এটা কি 200 নাকি 250 নাকি 390? হ্যাঁ গাইস, ডিউক 200 250 390 সবকটাই নতুন মডেল বেরিয়েছে, নতুন কালার স্কিম বেরিয়েছে, নতুন ডিজাইন বেরিয়েছে। ইনফ্যাক্ট এই 390 লুকটা এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা এখন একদম একটা ডার্কি একটা বাল্কিনেস চলে এসেছে, ঠিক আছে? অনেক বড় দেখায় গাড়িটা। বাট এটা তোমরা বলো এটা কি আছে, তোমরা লাইট দেখে তো অনেকে ভাবছো দেখি 250, কারণ 250 এরকম মিটার আছে, বাট না। তো এবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে গাইস ডিউক 200, একদম ডিউক 200 E20 BS6 মডেল, ঠিক আছে? আর এই মডেলটা আমরা ট্যাঙ্ক পেয়েছি, 13.4 লিটারের ট্যাঙ্ক পাচ্ছি উইথ মিটারটা দেখো গাইস, এটা KTM এর মিটার, যেটা শুরুতেই লেখা আছে রেডি টু রেস, তার মানে এনে যে তোমরা সবসময় রাস্তায় বেরিয়ে রেস করবে। ওকে, সামনের ফেস থেকে যদি তোমরা দেখো, সামনে আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর DRL, ঠিক আছে? একটা সুন্দর DRL, আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন লাইট আর এটা পাশের লাইট, ঠিক আছে? এটা হাই বিম লো বিম পেয়ে যাচ্ছি, এই যে সামনে 110.70 MRF এর একটা টায়ার পেয়ে যাচ্ছি আমরা, আর ডিস্ক পাচ্ছি ওই 280 mm এর একটা ডিস্ক উইথ ABS, ঠিক আছে? আর এই সাইড ফ্রেমে যদি আমরা আসি, তো সাইড ফ্রেম থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে কুলেনটাকে গার্ড করা রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একদম এক্সস্টের পাইপ, ব্যান্ড পাইপ, কিন্তু এইবার ব্যান্ড পাইপটা কিন্তু দেখেছো পুরো গার্ড করা, যাতে তোমাদের ইট লাগুক যাই লাগুক তোমরা গাড়িটা নিয়ে অফরোডিংও যদি করো তাহলে এটা এখানে গার্ড হয়ে যাবে, ঠিক আছে? আর দেখ, আর নিচে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলতে 155 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছি আমরা, আর এর পাশে রয়েছে গিয়ার প্যাডেল দেখতে পাচ্ছ, আর এই যে সাইড স্ট্যান্ড উইথ সেন্সার, স্ট্যান্ড ফেলানো থাকলে গাড়ি স্টার্ট নেবে না, আর দেখতে পাচ্ছ KTM এর এটা হচ্ছে চেন, 15 সকেটের একটা চেন আছে উইথ, পিছনে আমরা পেয়ে যাচ্ছি 150/70 রেডিয়াল, দুটো টায়ারই কিন্তু গাইস রেডিয়াল আছে, 150/70/80 আছে এটা রেডিয়াল, ঠিক আছে? আর গাইস এই সকারটা, এই সকারটা কিন্তু অ্যাডজাস্টেবল সকার আছে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখতে পাচ্ছ গাইস এখানে গার্ড করা আছে এটা অ্যাডজাস্টেবল করার জন্য, এদিকে করলে ছোটো হবে এদিকে করলে বড় হবে, ঠিক আছে? আর এই সাইডে রয়েছে সব গাড়ির ওয়্যার আছে, এই যে ইঞ্জিন, ইঞ্জিনটা গাইস হচ্ছে 199.5, মানে বুঝতে পারছি 0.5 cc মাত্র জাস্ট কম, ঠিক আছে? গাড়িতে বসার পর তোমরা এরকম দেখতে, সামনে রয়েছে একটা 13.4 লিটারের ট্যাঙ্কি, আর এই সাইডে রয়েছে ক্লাচ, দেখতে পাচ্ছ একদম স্মুথ একটা ক্লাচ পেয়েছি আমরা উইথ, এই যে দেখতে পাচ্ছ আপার ডিপার, আর এই যে পাশের সুইচ, এই যে ইন্ডিকেটার সুইচ, এই যে হর্নের সুইচ, আর এই সাইডের মিরর, এই সাইডে আমরা পেয়েছি হ্যান্ডেলে, এই যে পাচ্ছি আমরা সুন্দর একটা ব্রেক, আর এই যে ব্রেক অয়েলের জায়গা, ঠিক আছে? তো এটার নামটা আমি ভুলে গেছি, এটার নামটা তোমরা একটু আমাকে বলে দাও, ঠিক আছে? আর এটা হচ্ছে কিল সুইচ, আর এই যে স্টার্টের সুইচ, আর এই হচ্ছে মিটার, সো মিটারটা অন করছি, জাস্ট দেখো মিটারের কতগুলো ইন্ডিকেটার আছে, দেখো গাইস সব জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে। এটা হচ্ছে ইন্ডিকেটারের সুইচ, এটা হচ্ছে ইঞ্জিনের সুইচ, মানে ইঞ্জিনের কোনো প্রবলেম হলে তোমরা এখানে দেখতে পারবে, এটা হচ্ছে শিফট আরপিএম, যখন 8-9 হাজারের উপরে চলে যাবে তখন আরপিএম এখানে দেখাবে, তোমরা রেড কালারে দেখাবে, ঠিক আছে? আর এই যে রয়েছে নিউট্রাল, এই যে রয়েছে পাশের সুইচ দেখতে পাচ্ছ, এই পাস জ্বালাচ্ছি সো এটা জ্বলছে, এই যে ABS, ABS এ কোনো প্রবলেম থাকলে গাড়ি চালানোর সময় যদি এই লাইটটা চলে তখন তোমরা ভাববে যে ABS এ প্রবলেম রয়েছে। আর এই যে দেখছো মিটারে, মিটারের এই সাইডে রয়েছে একদম উপরে দেখছো আরপিএম রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একদম 13 অব্দি রয়েছে, এটা হচ্ছে আরপিএম আছে, আর এই সাইডের গিয়ার দেখতে হচ্ছে 0 রয়েছে, মানে যখনই আমি এটা গিয়ার দেবো এখানে গাড়ি দেখাবে, এই যে সেকেন্ড গিয়ারে উঠে গেছে গাড়ি, এই যে স্পিড কত স্পিডে তুমি গাড়ি চালাচ্ছ, ওই যে সাইড স্ট্যান্ড ডাউন লেখা রয়েছে, কারণ আমরা এখন স্ট্যান্ডের উপর গাড়িতে রয়েছে, কারণ সাইড স্ট্যান্ডে থাকবে গাড়ি গিয়ারে থাকলে গাড়ি স্টার্ট নেবে না। এই সাইডে রয়েছে যে কত হিট রয়েছে গাড়িতে, মানে গাড়ির ইঞ্জিন কতটা হিট হয়েছে, এই যে এইচ, এইচের উপরে চলে গেলে মানে হাই হিট হয়ে গেছে তখন তোমার একটু দাঁড়াতে হতে পারে, বাট এটা খুব কমই হয়। আর যে ফেজার রয়েছে ফিউলের ইন্ডিকেটার, যে কতটা ফিউল রয়েছে, যে গাইস একদম ই রয়েছে, মানে একদম এমার্জেন্সি, এমার্জেন্সি ফিউলে গাইস তোমরা পেয়ে আছি, তাও এমার্জেন্সিতে তোমরা 2.5 লিটারের উপরে ফিউল পাবে এমার্জেন্সিতে, ঠিক আছে? এবার এই গাড়িটার এক্সস্ট নোটটা শোনা যাক, এই হচ্ছে KTM Duke E20 BS6 এর নতুন মডেলের সাউন্ড। এবার হচ্ছে হর্ন, জাস্ট এবার হর্নটা জাস্ট শোনো, দারুণ আছে, ঠিক আছে? মানে হর্নটাও লাউডই আছে, ঠিক আছে? আর এক্সস্ট তোমরা শুনলে এক্সস্টটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ওকে? সো গাইস গাড়ি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা রিভিউ দিলাম, এবার একটু চালাতে চালাতে রিভিউ দেওয়া যাক, চলো চলো এবার একটু চালিয়ে রিভিউ দেওয়া যাক। সো গাইস গাড়ি অন করলাম সেকেন্ড গিয়ারে, ঠিক আছে? আর পাশে লাইট জ্বলছে সেটা অফ করলাম। সো গাইস দেখতে পাচ্ছ গাইস পিক আপ মোড়া, আর তুমি জাস্ট মোড়াবে আর গাড়ি তোমাকে ইয়ে করবে, আর এই যে
জাস্ট কুইক রেসপন্স, এইটার জন্যই তো KTM ফেমাস গাইজ, জাস্ট কুইক, মানে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে থ্রোটলটা তোমাকে দেবে না। জাস্ট দেখো পাওয়ারটা দেখো, মানে গাড়ি পাওয়ার দিচ্ছে, দেখো দেখো গাইজ, মানে পিছনে তুমি পুশ করে যাচ্ছ গাইজ, এতটাই প্রেশার দেবে তোমাকে। আর একটা সাইজ ব্রেক একদম সুন্দরভাবে একটা বাইট দিল, সে গিয়ারটা আমি কমিয়ে দিই, ঠিক আছে। সো এখান থেকে আমরা গাড়িটাকে ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে একটু রোডের দিকে যাবো। নতুন মডেল, গাড়িতে ভরপুর পাওয়ার পাবে, ভরপুর পাওয়ার, মানে গাড়ি দেখো জাস্ট একটুখানি পিক আপ দেবে, গাড়ি তোমাকে ফিল করাবে যে গাড়িতে পাওয়ার আছে, দেখো জাস্ট একটু পিক আপেই গাড়ি বুঝিয়ে দেবে। এটা হচ্ছে KTM-এরই পাওয়ার, যার জন্য গাড়ি স্টার্ট করার সাথে সাথে লেখা থাকে রেডি টু রেস, গাড়ি অলওয়েজ অ্যাগ্রেসিভ মোডে থাকে। হুট করে আমি ক্যামেরা এক্সচেঞ্জ করে বাড়িতে কেন দেখাচ্ছি, মেনলি গেছি ব্যাটারি ডেড হয়ে গেছে গোপ্রোর, আর এক্সট্রা ব্যাটারি নিয়ে যাইনি, তো তার জন্য ভাবলাম সন্ধ্যা যাচ্ছে, তো একবারে বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলি, তো তার জন্য বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর KTM-এর রিভিউটা কেমন ছিল সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে।